কোর্সের ব্যাপারে আপনাদেরকে বলার আগে আমার উচিত কোনো একাডেমিক কোর্স নিজেই করে নেওয়া আগে। আর সেই রকম কোর্স খুঁজতে গিয়ে আমি ইজিলি পেয়ে গেলাম ঘুরি লার্নিং এর প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় টাইম ম্যানেজমেন্টের উপর চমৎকার একটি কোর্স। ঘুরি লার্নিং এর প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় একটি কোর্স আছে যার নাম হচ্ছে প্রফেশনাল এক্সেল মাস্টার ক্লাস। আমি নিজে কোর্সটাতে এনরোল করেছি। এখানে রয়েছে 52টি লেসন, শিখতে পারেন সেল রেফারেন্স, ফিল্টারিং এন্ড সর্টিং, ডেটা ভ্যালিডেশন, ফোরকাস্টিং, লুকআপ, কনকেটিনেট, প্রোটেকশন, রিপোর্ট এবং চার্ট মেকিং এর মতো আরো অনেক কিছু। আমার মনে হয় না যে মাইক্রোসফট এক্সেল শেখার জন্য বাংলায় সব বয়সের মানুষদের জন্য আর কোনো এরকম কোর্স আছে। আমি সবসময় চাই আপনাদের ভালো কাজের সঙ্গী হয়ে আল্লাহ তাআলার থেকে রিওয়ার্ড নিতে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অনেকেই আমার কাছে একটি কমন প্রশ্ন করে, তাদের ভাষায় আমি এত কিছু কিভাবে একসাথে ম্যানেজ করি। অনেকেই আবার আমার কাছে জানতে চায় যে প্রোগ্রামিং এর শুরুটা কিভাবে করা উচিত। এই বিষয়ে কিছু বলার আগে আমি যথারীতি ভাবলাম আমি এমন কোনো কথা বলতে চাই না বা পরামর্শ দিতে চাই না যেটা আমি নিজেই করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফের আয়াত নাম্বার 3-এ বলেছেন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. এর অর্থ হলো আল্লাহর দৃষ্টিতে এটি অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো। কাজেই আমি আপনাদেরকে কোনো পরামর্শ দেওয়ার আগে আমি নিজেই প্রমাণ করব যে আমি নিজে সেটি অনুসরণ করেছি। আমি নিশ্চিত করতে চাই ব্যাপারটা যেন ওই সব সেবা বা পণ্যের বিজ্ঞাপনের মতো না হয় যেখানে আমরা দেখি যে একটা বিষয়কে প্রমোট করা হচ্ছে ঠিকই, কিন্তু যিনি বলছেন তিনি আদৌ ওইটা করেছেন কিনা সেটা কোনো প্রমাণ নেই। এখন আমি আপনাদের প্রশ্নের উত্তরে এক এক করে আমি বলবো সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে বা প্রোগ্রামিং এর শুরুতে কি কি শিখতে পারেন এবং কোথায় শিখতে পারেন। শুরুতে আসি টাইম ম্যানেজমেন্টের কথায়। যারা আমাকে এই প্রশ্নটি করেছেন যে আমি কিভাবে এত কিছু একসাথে ম্যানেজ করি, তাদের জন্য আমি বলতে চাই প্রথমত আমি কিন্তু নিজেই টের পাই না যে আমি সো কল্ড এত কিছু করি। তবে আপনাদের প্রশ্নের মাঝখানেই কিন্তু আমার সেই উত্তরটা আছে। কিভাবে? আপনারা তো আমাকে জিজ্ঞেস করেন যে আমি এত কিছু কিভাবে একসাথে ম্যানেজ করছি। করেক্ট, আপনারা তো পেয়ে গিয়েছেন যে আমি টাইমটাকে ম্যানেজ করি। এই ম্যানেজ করতে পারাটাই হচ্ছে আসল কথা। কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ভাবলাম আমি কিভাবে টাইম ম্যানেজ করি সেটা যদি আমি আপনাদেরকে বলি মেবি নট ইউজফুল টু সাম আদার পিপল, কারণ আমার কাজ, পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা অন্যদের মতো নাও হতে পারে। আর সেই ভাবনা থেকেই আমার মনে হলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাদেরকে বলার আগে আমার উচিত কোনো একাডেমিক কোর্স নিজেই করে নেওয়া আগে। আর সেই রকম কোর্স খুঁজতে গিয়ে আমি ইজিলি পেয়ে গেলাম ঘুরি লার্নিং এর প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় টাইম ম্যানেজমেন্টের উপর চমৎকার একটি কোর্স। কোর্সটা করার সময় আমার খুবই ভালো লাগছিল এবং অনেক আনন্দ লাগছিল। কোর্সটা একদমই বোরিং লাগছিল না, বিকজ আসলে ওই কোর্সটা আমার টাইম ম্যানেজমেন্টের সাথে একদমই মিলে যাচ্ছিল। মনে হচ্ছিল যে কোর্সটা যেন আমার জন্যই তৈরি করা হয়েছে। এই কোর্সটা করলে আপনারা শিখতে পারবেন মাল্টিটাস্কিং কি ভালো নাকি খারাপ, জানতে পারবেন বিজি থাকা ভালো নাকি প্রোডাক্টিভ থাকা ভালো, কি করলে আপনারা বিজি থাকবেন এবং কি করলে আপনারা প্রোডাক্টিভ থাকবেন। আমি একটি উদাহরণ দিই। মনে করেন আপনারা কোনো কাজ করতে কোনো একটি অফিসে যাওয়া দরকার, কিন্তু আপনার সেই কাজটা করে দিতে পারে এমন দুটো অফিস আছে পাশাপাশি এবং সেই কাজের জন্য তাদের ফিজও এক, কিন্তু একটা অফিসে অনেক ভিড় আবার আরেকটা অফিসে তেমন কোনো ভিড় নাই। মনে হতে পারে যে যেই অফিসে বেশি মানুষ আছে সেইটার সার্ভিসটা অনেক ভালো, বিকজ দে হ্যাভ মোর পিপল দ্যান দি আদার স্টোর, সো তাই জন্যই আপনারা ওখানে যেতে পারেন, এটা মনে হতে পারে আপনাদের কাছে। কিন্তু বিষয়টাকে আরেক ভাবো ভাবা যায়, যেই অফিসে বেশি ভিড় আছে সেই অফিসের এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার কিন্তু এত অনেক ভালো, বা
তাদের সেবা প্রদানের জন্য টেকনিক্যাল অ্যাবিলিটি ভালো নয়। তাই একই কাজ পাশের অফিসে দ্রুত করা হচ্ছে বলেই এত ভিড় নেই, কিন্তু এই অফিসে কিন্তু অনেক ভিড় আছে, তাই না? আধুনিক বিশ্বে কিন্তু এভাবেই ভাবা হয়। সেজন্যই ম্যানেজাররা চান বেশি মানুষকে সার্ভিস দিতে হলেও তাদের অফিসে যেন কখনোই লম্বা কিউ না থাকে। ব্যক্তি জীবনেও তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে বেশি কাজ করতে গিয়ে কাজের স্তূপের নিচে চাপা না পড়ে দ্রুত ও সময় মতো সব কাজ করা। এই কোর্সে আপনারা আরো জানতে পারবেন হাউ টু প্রায়োরিটাইজ ইউর টাস্ক, হোয়াই নট টু বি ওপেন টু অল ইনভিটেশনস। এখানে কিছু স্পেসিফিক টার্মিনোলজির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কাটস এন্ড গো মেথড, 80-20 রুল, আর্জেন্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ডিলিশন এন্ড ডেলিগেশন, এবং সব শেষে একদম ক্যাটাগরিক্যালি জানতে পারবেন হোয়াট আর দি টাইম ওয়েস্টার, মানে ঠিক কেন এবং কি কি কারণে আপনার সময় নষ্ট হচ্ছে। কাজেই দেরি না করে এবং সময় অপচয় না করে এখনই শিখে ফেলুন সময় ব্যবস্থাপনা। কোর্সটি করতে রেজিস্ট্রেশন করুন guilearning.com এ। ডিয়ার ভিউয়ার্স, অনেকেই টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি জানতে চায় যে প্রোগ্রামিং এর সুরটা কিভাবে হওয়া উচিত। এই বিষয়েও আমি আপনাদেরকে এমন পরামর্শ দিব যেটা আমি নিজেই করেছি। প্রোগ্রামিং হচ্ছে একটি ভাস্ট এরিয়া অফ লার্নিং। কিছু বেসিক কম্পিউটার লিটারেসি না থাকলে হুট করে প্রোগ্রামিং শুরু করা বেশ কঠিন। আমি মনে করি যে মাইক্রোসফট এক্সেল এমন একটা কম্পিউটার নলেজ যেটা আপনাকে রেডি করবে টু লার্ন প্রোগ্রামিং। যেমন আমি যদি কোনো ডেটাবেজ ইউজ করি বা তৈরি করি, তখন আমাকে অনেক সময় মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হয়। আবার যারা অফিসে কাজ করেন বা আমার মতো একজন স্টুডেন্ট, তাদেরও কিন্তু অনেক সময় মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হয়। ইউজুয়াল কাজ যেটা মানুষ আগে স্লোলি করত, মাইক্রোসফট এক্সেল এখন সেটাকে আরো ইজিয়ার করে দিয়েছে এবং আরো ফাস্টার করে দিয়েছে। বিভিন্ন ফর্মুলা এবং ফাংশন ইউজ করে ডেটাবেস সংক্রান্ত মাইক্রোসফট এক্সেল এমন কিছু নাই যেটা করতে পারে না। ডেটা এন্ট্রি এন্ড স্টোরেজ, অ্যাকাউন্টিং এন্ড বাজেটিং, কালেকশন এন্ড ভেরিফিকেশন অফ বিজনেস ডেটা, স্কেডুলিং, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এন্ড বিল্ডিং স্ট্রাকচার মতো বিভিন্ন ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিসে আপনাকে হেল্প করতে পারে মাইক্রোসফট এক্সেল। যারা এক্সেলকে ঠিক মতো ইউজ করতে জানে এবং যারা এক্সেলের ব্যাপারে মাস্টার, তারা ফাংশন এবং ফর্মুলা ইউজ করে ডেটাবেস সংক্রান্ত কোনো প্রবলেম সলভ করতে পারে অনেক ইজিলি। জব মার্কেটে এক্সেল জানা মানুষের চাহিদাও বিপুল। মাইক্রোসফট এক্সেলে এত রকম ফর্মুলা, ফাংশন, ডাটা, টেবল, রেঞ্জ, গ্রুপ, ওয়ার্কবুক, ম্যাক্রোস, লজিক নিয়ে কাজ করতে হয় যে প্রোগ্রামিং করার সময় বিষয়গুলো অনেক পরিচিত লাগে। গুই লার্নিং এর প্রফেশনাল ডেভেলপমেন্টের আওতায় একটি কোর্স আছে যার নাম হচ্ছে প্রফেশনাল এক্সেল মাস্টার ক্লাস। আমি নিজে কোর্সটাতে এনরোল করেছি। এখানে রয়েছে 52টি লেসন। শিখতে পারেন সেল রেফারেন্স, ফিল্টারিং এন্ড সর্টিং, ডেটা ভ্যালিডেশন, ফোরকাস্টিং, লুকআপ, কনকেটিনেট, প্রোটেকশন, রিপোর্ট এবং চার্ট মেকিং এর মতো আরো অনেক কিছু। আমার মনে হয় না যে মাইক্রোসফট এক্সেল শেখার জন্য বাংলায় সব বয়সের মানুষদের জন্য আর কোনো এরকম কোর্স আছে। তাই বর্তমান বিশ্বে এত কম্পিটিটিভ জব মার্কেটে অ্যাকাউন্টেন্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, মার্কেটিং এজেন্ট, বিজনেস ম্যানেজার, অ্যানালিস্ট, স্টক মার্কেট রিসার্চারের মতো পজিশনগুলোতে সাফল্যের সাথে নিজের ক্যারিয়ার গড়তে এনরোল করুন ঘুরি লার্নিং এর প্রফেশনাল এক্সেল মাস্টার ক্লাস কোর্সে। টাইম ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল এক্সেল মাস্টার ক্লাস দুটো কোর্সের জন্যই আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার টাইপ করুন guilearning.com, তারপর কোর্স মেনু থেকে সিলেক্ট করুন প্রফেশনাল ডেভেলপমেন্ট। সেখানেই আপনি পেয়ে যাবেন এই দুটো কোর্স। যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চাই আপনাদের ভালো কাজের সঙ্গী হয়ে আল্লাহ থেকে রিওয়ার্ড দিতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।